নত্যবিধান ও সত্যবিধান নিয়ে ক্লাস দেওয়ার জন্য তো আমি হাজির হয়ে গিয়েছি নত্যবিধান ও সত্যবিধান নিয়ে। আজকে একটা ক্লাসে তো সম্পূর্ণ কভার করা সম্ভব না, তো বেসিক যে জিনিসগুলো যাতে তোমরা নত্যবিধান সত্যবিধান সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারো এবং দেখলে করে ফেলতে পারো, তো আজকের ক্লাসে সেটুকু নিয়ে আমরা ডিসকাস করব। এবং এই নত্যবিধান সত্যবিধান কিন্তু চাকরির যে কোনো পরীক্ষায় কিন্তু আমরা পেয়ে থাকি। তো আজকের ক্লাসটি আমি আশা করব শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে সবাই দেখবে। তো যারা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক দিতে ভুলো না, করে দাও না প্লিজ, এগুলো তো ফ্রি। তো যাই হোক, আমরা মূল ক্লাসে চলে যাব। এবং হ্যাঁ, নত্যবিধান সত্যবিধান নিয়ে আমি ছোট্ট একটা বাক্য বলবো যেটা সবসময় মাথায় রাখতে হবে, যেখানেই মূর্ধন্য ন সেখানেই কিন্তু মূর্ধন্য স, এটা মাথায় রাখবে। তো আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি, একটু লক্ষ্য করি। দেখো, রি রিকার, র রে ফলা, র ফলা, খেয় এবং মূর্ধন্য স, এই সব বর্ণের পরে কিন্তু সব সময় আমাদের মূর্ধন্য ন এবং মূর্ধন্য স বসাতে হবে। তো এটা কিন্তু নোট করে নাও, এই যে শব্দগুলো আমি সরি বর্ণগুলো যে দিয়েছি, এই বর্ণের পরে সব সময় আমরা কি বসাবো? মূর্ধন্য ন এবং মূর্ধন্য স। যেমন এক্সাম্পল দেখে নিচ্ছি, দেখো মূর্ধন্য ন এবং মূর্ধন্য স তো আমরা সবাই কম বেশি চিনি। তো আমরা একটু আমি উপরে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও, এটা হচ্ছে মূর্ধন্য ন, এটা হচ্ছে মূর্ধন্য স। যাই হোক, তো দেখো ফার্স্ট অফ অল দেখো আমরা ঋণ লিখি, যদি আমরা ঋণ, রি এবং ন, ঠিক আছে, এখানে কি সবসময় তো মূর্ধন্য ন, তাই না? দেখো ঋণ বানানি কি, এই যে ঋ, যেখানে বলেছিলাম যে এই বর্ণগুলো যেখানে থাকবে তারপরে কি মূর্ধন্য ন অথবা মূর্ধন্য স ব্যবহার করা হয়, এগুলো আমরা ভুলবো না এই জিনিসগুলো। দেখো ঋ এর পরে কি মূর্ধন্য ন বসেছে, হতে পারে তৃণ, দেখো তৈরি ত্রি এবং কি এখানেও কিন্তু মূর্ধন্য ন, ঠিক আছে, তৃণ। দেখো রিকার, এখানে কি রয়েছে, রিকার, যার ফলে পরের বর্ণটা কি আমরা মূর্ধন্য ন দিয়েছি। দেন হতে পারে ঘৃণা, দেখো ঘৃণা, দেখো ঘয়রি ঘৃ নয়া করেন না, ঘৃণা, দেখো এখানে কিন্তু কি, এখানেও কিন্তু অবশ্যই মূর্ধন্য ন হবে, ঠিক আছে, ঘৃণা, রিকার রয়েছে যার কারণে কি এখানে মূর্ধন্য ন হবে। যেমন হতে পারে দেখো দূষণ, দয় দীর্ঘকারে দু মূর্ধন্য স এবং কি তারপরে বর্ণটা হবে মূর্ধন্য ন, এই বানানগুলো তোমরা মিলিয়ে নিও। তো দেখো এখানে যেহেতু এই যে মূর্ধন্য স রয়েছে যার কারণে পরের বর্ণটা আমরা কি দিব, অবশ্যই যদি ন হয় তাহলে সেটা হবে মূর্ধন্য ন, ঠিক আছে। যেমন হতে পারে দেখো খন, এখানে লেখার তো স্পেস দেখছি না, তো যাই হোক দেখো হতে পারে খন, এখান থেকে আমি মুছে দিচ্ছি, এখান থেকে লিখছি দেখো খন, খেয় এবং কি অবশ্যই মূর্ধন্য ন, খন। দেখো খেয়র পরে যদি ন বসাতে হয় অবশ্যই মূর্ধন্য ন বসাতে হবে। তো এতটুকু জিনিস তো আমরা মাথায় নিলাম। এবং র দিয়ে যদি আমরা দেখি, রণ হতে পারে, রণর পরে, রয়ের পরে কিন্তু অবশ্যই মূর্ধন্য ন। তো যাই হোক, অনেক শব্দ রয়েছে এরকম, এই যে বর্ণগুলো দিয়েছি এর পরে সব সময় মূর্ধন্য ন বসাতে হলে মূর্ধন্য ন বসাবো, এবং এই বর্ণের পরেই যদি আমাদের স ব্যবহার করতে হয় অবশ্যই আমরা মূর্ধন্য স ব্যবহার করব। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং আমি সযোগে এই যে মূর্ধন্য সযোগে কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন হতে পারে দেখো কৃষি, কয়েক ক্রি কোন স, অবশ্যই মূর্ধন্য স, ঠিক আছে। তো দেখো কৃষি, রিকার রয়েছে যার কারণে স হিসেবে চলে আসছে কি মূর্ধন্য স। নেক্সট এক্সাম্পল হতে পারে দেখো দৃষ্টি, ঠিক আছে, রিকার দিয়ে তো দেখিয়েছিলাম, তো দেখো দৃষ্টি হতে পারে, দেখো যেহেতু রিকার রয়েছে পরের শব্দে স চলে এসেছে, কোন স ব্যবহার করা হবে, অবশ্যই মূর্ধন্য স। দেন হতে পারে যেমন দেখো হতে পারে হর্ষ হতে পারে, ঠিক আছে, হর্ষ, দেখো এখানে রেফ রয়েছে উপরে, তো এখানে রেফ ফলা যেহেতু চলে আসবে, তো এখানে স চলে আসলে কি স আসবে, অবশ্যই মূর্ধন্য স চলে আসবে। দেন হতে পারে কি কর্ষণ হতে পারে, কর্ষণ, দেখো এখানে যেহেতু আমাদের রেফ ব্যবহার করতে হবে, সো এখানে কি
এখানে আসবে মূর্ধন্য ণ এবং এখানে কি আসবে মূর্ধন্য ষ, ঠিক আছে? তো আমাদের এটা মাথায় রাখতে হবে। দেন দেখো, আমরা তো এতটুকু ক্লিয়ার হয়ে গেলাম যে রি, রিকার, র, ডেফলা, রফলা, খেও এবং মূর্ধন্য ষ। এরপরে যদি আমাদের কোনো ণ এবং ষ ব্যবহার করতে হয়, অবশ্যই সেটা মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ ব্যবহার করতে হবে। তো নেক্সট যে টবর্গীয় শব্দ রয়েছে, এখানে টবর্গীয় সরি বর্ণ রয়েছে, এই টবর্গীয় বর্ণের পরে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এখানেও কিন্তু সেম প্রসেস, যেখানে মূর্ধন্য সেখানে মূর্ধন্য ষ, ঠিক আছে? তো দেখো, এই টবর্গীয় যে বর্ণগুলো রয়েছে, এই বর্ণের যে যুক্তাক্ষর রয়েছে, আমি দেখি একটু এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যেমন হতে পারে কণ্ঠ, ঠিক আছে? দেখো এখানে কিন্তু কণ্ঠ, এটা কিন্তু কি অবশ্যই মূর্ধন্য ণ, ঠিক আছে? কণ্ঠ। নেক্সট হতে পারে ভণ্ড, দেখো ভ নয়, এটা কিন্তু কি অবশ্যই এটাও কিন্তু মূর্ধন্য ণ। দেন হতে পারে কণ্ঠ, ক নয় ঠ ক, কণ্ঠ, কণ্ঠ, দেখো এখানেও কিন্তু কি রয়েছে মূর্ধন্য ণ এবং কি রয়েছে দেখো ঠ, ঠ পেয়েছি, ঠয়ের, ঠয়ের সাথে কি যুক্ত হবে অবশ্যই মূর্ধন্য ণ। এখানে ড রয়েছে, এই দেখো ড, ড এর সাথে কি যুক্ত হবে অবশ্যই মূর্ধন্য ণ। এখানেও ঠ রয়েছে, কণ্ঠ, যাই হোক এক্সাম্পল দিয়ে দিয়েছি। দেন হতে পারে ঘন্টা, ঘ মূর্ধন্য ণ টয় যুক্ত আকার, ঘন্টা। তো এই বানানগুলো কিন্তু আমাদের এরকম ভাবেই লিখতে হবে, অবশ্যই এগুলো নোট করতে হবে, এটাই হচ্ছে মেইন। এটা এতটুকু যদি তোমরা মনে রাখতে পারো, অবশ্যই তোমাদের নক্ত বিধান, সপ্ত বিধান সব হচ্ছে সহজ হয়ে যাবে। নেক্সটে চলে যাচ্ছি, দেখো আমাদের এটা তো ন, ন যোগে মূর্ধন্য যোগে। তো নেক্সটে যদি আমরা দেখি মূর্ধন্য স যোগে কিছু এক্সাম্পল আমরা দেখে নিই, যেমন হতে পারে কষ্ট, দেখো ক সয় ট যুক্ত, দেখো ট বর্গীয় যেহেতু বর্ণ রয়েছে তার পাশে স আসলে কি কোন স আসবে, অবশ্যই মূর্ধন্য স আসবে। দেন হতে পারে নষ্ট, সয় ট যুক্ত, ঠিক আছে? নষ্ট, ট ট চলে এসেছে, তার সাথে কি স ব্যবহার করতে হবে, তাহলে কোন স নিয়ে আসতে হবে, অবশ্যই মূর্ধন্য স নিয়ে আসতে হবে। হতে পারে ভূমিষ্ঠ, ঠিক আছে? মিষ্টি হতে পারে, দেখো মিষ্টি লিখছি, মিষ্টি, ময়ূরশিকের মি, সয় ট চলে এসেছে, কি হবে অবশ্যই মূর্ধন্য স হবে। হতে পারে ভূমিষ্ঠ, ভূমিষ্ঠ, ঠিক আছে? কি চলে আসছে, ট চলে আসছে, এখানে ট বর্গীয় বর্ণ চলে আসছে, যার কারণে তার সাথে কি যুক্ত হবে, অবশ্যই মূর্ধন্য স ব্যবহার করা হবে, ঠিক আছে? তো আই থিঙ্ক তোমরা এতটুকু ক্লিয়ার যে যেখানেই মূর্ধন্য ণ সেখানেই মূর্ধন্য স, ঠিক আছে? তো দেখো এই সব যে যতটুকু যে বর্ণগুলো দিয়েছি এগুলো তোমরা নোট করে নাও, আই থিঙ্ক তোমাদের কাজে আসবে, যে কোথায় কোথায় দন্ত ণ এবং দন্ত স ব্যবহার করতে হবে। তাহলে চলো মূল ক্লাসে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কিছু ত বর্গীয় বর্ণ, যেমন ত, থ, দ, ধ, ন, দন্ত ণ, ঠিক আছে? তো এই যে বর্ণগুলো রয়েছে, এই সব বর্ণের যদি যুক্ত বর্ণ থাকে তাহলে এই সব বর্ণের পরে কি ব্যবহার করতে হবে, বা বর্ণের সাথেও ব্যবহার করা হতে পারে, অবশ্যই ন যদি ব্যবহার করতে হয় অবশ্যই দন্ত ন ব্যবহার করব, এবং স যদি ব্যবহার করতে হয় অবশ্যই আমরা সেটা দন্ত স ব্যবহার করব। ফর এক্সাম্পল কিছু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, অবশ্যই এই বর্ণগুলো কিন্তু নোট করে নেবে। যেমন হতে পারে কি অন্ত হতে পারে, দেখো স্বরে অ নয় ত যুক্ত, ঠিক আছে? দেখো ত বর্গীয় বর্ণ রয়েছে, যার কারণে আমাদের পাশে এটা তো যুক্তাক্ষর, সো আমাদের কোন ন ব্যবহার করতে হবে, অবশ্যই দন্ত ন ব্যবহার করব। নেক্সট হতে পারে দেখো ফন্দি হতে পারে, দেখো ফ নয় দ যুক্ত রয়েছে, ফন্দি, দেখো এখানে দ রয়েছে, এই যে বললাম দ, এই দ রয়েছে, যার কারণে অবশ্যই ন হিসেবে কোন ন ব্যবহার করতে হবে, অবশ্যই দন্ত ন। দেন হতে পারে ভ্রান্ত, দেখো ভয়ের অফলায় আকার নয় ত যুক্ত, ওকে, দেখো ভ্রান্ত, ত রয়েছে, যার কারণে কি এই যে ত রয়েছে, ত বর্গীয় বর্ণ রয়েছে, তো এখানে ন ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের দন্ত ন ব্যবহার করতে হবে। তো
তো যাই হোক, আমরা এরকম ভাবে অনেক রয়েছে, যেমন হচ্ছে দন্ত হতে পারে, দ নয় ত যুক্ত রয়েছে, এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো তোমরা আস্তে আস্তে এই জিনিসগুলো হচ্ছে মাথার মধ্যে ঢুকে ফেলতে পারলে কিন্তু বানান ভুল হবে না কখনোই। দেন দেখো, এটা তো আমরা হচ্ছে নয়ের ক্ষেত্রে যে ব্যবহার করব, দন্ত ন আমরা সেটা করলাম। এখন আমরা দেখো কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি শয় সম্পর্কে, যেমন হতে পারে দেখো নিস্তার শয় ত, ঠিক আছে। এখানে কিন্তু অবশ্যই যেহেতু ত বর্গীয় বর্ণ পেয়েছি, এর সাথে কি যুক্ত করতে হবে, অবশ্যই আমাদের দন্ত স ব্যবহার করতে হবে। দেন হতে পারে কি দেখো নিস্তেজ হতে পারে, নয় রসিকায় নি শয় ত যুক্ত বর্গীয় জ, নিস্তেজ অবশ্যই শয়ের সাথে কি দন্ত স চলে আসবে। দেন হতে পারে দেখো মুখস্থ, দেখো মু খ শয় থ যুক্ত, ঠিক আছে, মুখস্থ এটা কিন্তু থ, ঠিক আছে। দেখো থ চলে এসেছে, যার কারণে কি উপরে কি দন্ত স রয়েছে, এটা কিন্তু অনেকে না বুঝে ভুল করে থাকে, এটা কিন্তু দন্ত স, ঠিক আছে। তো যাই হোক দেখো মুখস্থ, এখানে যেহেতু ত বর্গীয় বর্ণ চলে আসছে, যার কারণে কি অবশ্যই দন্ত স ব্যবহার করতে হবে। দেন হতে পারে পরিস্থিতি, ঠিক আছে, দেখো পরিস্থিতি সেম ভাবেই লিখতে পারি আমরা, প রয়রশিকারি শয় থ যুক্ত এবং ত, ঠিক আছে। দেখো এখানে কিন্তু হ চলে এসেছে, সরি হ না, এটা কিন্তু থ, থ চলে এসেছে, যার কারণে কি স হিসেবে আমাদের অবশ্যই দন্ত স ব্যবহার করতে হবে। তো এরকম অনেক কিছু অনেক শব্দ রয়েছে, যেমন বিস্তার রয়েছে, বয়রশিকারি বি দন্ত স ত যুক্ত র, বিস্তার দেখো এখানে ত বর্গীয় শব্দ রয়েছে, যার কারণে কি আমাদের স হিসেবে দন্ত স ব্যবহার করতে হবে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। অবশ্যই আমি রিকোয়েস্ট করব এই যে বর্ণগুলো রয়েছে এটা নোট করে নাও যে কোথায় কোথায় আমাদের মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহার করতে হয় এবং কোথায় কোথায় আমাদের দন্ত ন দন্ত ন দন্ত স ব্যবহার করতে হয়। আরেকটু কথা বলে নিচ্ছি, আজকের ক্লাসে কিন্তু আমরা অবশ্যই কি দন্ত ন এবং দন্ত স নিয়ে আলোচনা করব, ওকে, এই দুটো বর্ণ নিয়ে। আজকে এর গত ক্লাসে আমরা মূর্ধন্য ন মূর্ধন্য স ক্লাস করেছিলাম, আজকে আমরা দন্ত ন দন্ত স এর ক্লাস করব। দেন দেখো বিদেশি শব্দ, বিদেশি শব্দের বানানের সব সময় কি মনে রাখতে হবে, অবশ্যই দন্ত ন এবং দন্ত স ব্যবহার করতে হবে। বিদেশি শব্দ কিভাবে বুঝবে, বিদেশি শব্দগুলো অবশ্যই পড়তে হবে। তো যেমন হতে পারে দেখো কর্নেল, ক নয় রেফ ল, দেখো এটা একটা বিদেশি শব্দ, যার কারণে এখানে ন হিসেবে কিন্তু অবশ্যই দন্ত ন ব্যবহার করা হয়েছে। যেমন হতে পারে হর্ন, দেখো হ নয় রেফ বিদেশি শব্দ, হর্ন একটা বিদেশি শব্দ, যার কারণে ন হিসেবে দন্ত ন ব্যবহার করা হয়েছে। হতে পারে গভর্নর, গ ভয় রেফ ন র, এখানে ন হিসেবে বিদেশি শব্দ, যার কারণে ন হিসেবে কি অবশ্যই দন্ত ন ব্যবহার করতে হয়েছে। দেন দেখো এটা নয়ের পার চলে গেল, এখন যদি আমরা স হিসেবে নিয়ে আসতে যাই, যেমন হতে পারে দেখো এস্টোর, শয় ট যুক্ত ওকার র, একটা বিদেশি শব্দ, যার কারণে স হিসেবে কি দন্ত স ব্যবহার করতে হচ্ছে। হতে পারে স্টাফ, শয় ট যুক্ত আকার ফ স্টাফ, একটা বিদেশি শব্দ, যার কারণে কি স হিসেবে দন্ত স ব্যবহার করেছি। পোস্ট, পয় করে পো শয় ট যুক্ত, দেখো এখানে কিন্তু অনেকেই ভুল করো, যেখানে দন্ত স না বসিয়ে অনেকে মূর্ধন্য স ব্যবহার করে থাকে, বাট এটা ভুল, এটা দেখো পোস্ট একটা বিদেশি শব্দ, যার কারণে স হিসেবে কিন্তু অবশ্যই দন্ত স ব্যবহার করতে হয়েছে। যেমন হতে পারে দেখো স্টেশন, শয় ট যুক্ত তালব্য স ন স্টেশন, দেখো এখানে যুক্তাক্ষরে কি রয়েছে, দেখো একটা বিদেশি শব্দ, যার কারণে কিন্তু স চলে এসেছে, ঠিক আছে, কি স দন্ত স। তো নেক্সট আই থিঙ্ক তোমরা এই বিদেশি শব্দের বানানে সব সময় কি থাকে, সব সময় যুক্তাক্ষরে মনে রাখবে যে ন ব্যবহার করতে হলে দন্ত ন এবং স ব্যবহার করতে হলে দন্ত স। তো নেক্সট ধাপে চলে যাচ্ছি, দেখো ক্রিয়াপদের বানান যেখানে রয়েছে, ক্রিয়াপদের বানান, ক্রিয়া মানে তো কাজ, আমরা সবাই জানি তাই তো, ক্রিয়া মানে কাজ। তো কাজের যে বানানগুলো রয়েছে, যে সব শব্দে ক্রিয়া প্রকাশ পায়, কাজ প্রকাশ পায়, সেই সব শব্দের বানানে অবশ্যই কি দন্ত ন অথবা দন্ত স ব্যবহার করতে হয়। যেমন দেখো হতে পারে করেন, করেন ন করেন,
বোঝাচ্ছে, করেন কিছু করাকে বোঝাচ্ছে, তার মানে কাজকে বোঝাচ্ছে। তো এই বানানে কি আমরা অবশ্যই এখানে কি দন্ত না ব্যবহার করব। হতে পারে দেখো থামেন, থামেন দেখো থয়কারে থা, ময়কারে মে, নয় এটা দেওয়াও একটা ক্রিয়া বোঝাচ্ছে, তাই তো? থামাকে বোঝাচ্ছে, কাজ করাকে, এটাও একটা ধরনের ক্রিয়া। তো দেখো এটা দ্বারা কি বোঝানো হয়েছে, থামেন কাজ করাকে বোঝানো হয়েছে, যার কারণে কি এখানে কিন্তু দন্ত না ব্যবহার করা হয়েছে। হতে পারে দেখো মানেন, মা রাইতারে ন, কোন না ব্যবহার করতে হয়েছে, অবশ্যই দন্ত না, যেহেতু ক্রিয়া শব্দ বোঝাচ্ছে, কি বানানটা দ্বারা একটা ক্রিয়া কে বোঝাচ্ছে। তো নেক্সট যদি আমি লিখি করুন, ক রয়ের ন, করুন, করুন মানে করা, ঠিক আছে, করাকে বোঝাচ্ছে, করতে বলেছে, যার কারণে কি এখানে আমরা দন্ত না ব্যবহার করব। হ্যাঁ অবশ্যই করুন, যদি বলি এটা করুন অবস্থা, তার খুব করুন অবস্থা, এটা কিন্তু ক্রিয়াকে বোঝায়নি, এটাকে বোঝানো হয়েছে বিশেষণ, তার অবস্থাকে বোঝানো হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই কি মূর্ধন্য বসাতে হবে, মূর্ধন্য না। তো যেহেতু করুন, আমাদের অবশ্যই যে বাক্যটা সে বাক্যের ভাবটাকে বুঝতে হবে, যে এটা কোনো ক্রিয়াকে বোঝাচ্ছে না এটা বিশেষণকে বোঝাচ্ছে, যে পদকে বোঝাক না কেন অবশ্যই সেটা ক্রিয়াপদ হতে হবে। তা সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে, অবশ্যই দন্ত না ব্যবহার করতে হবে। তো আই থিঙ্ক তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো, ক্লাসটি অনেক লং হয়ে যাচ্ছে, দেখো এর বাইরে আর কোনো কিছুই নেই, মূলত এইটাই হচ্ছে নত্যবিধান সত্যবিধান। তোমরা যদি এতটুকু থিওরি মাথায় রাখতে পারো, আই থিঙ্ক নত্যবিধান সত্যবিধান সম্বন্ধে তোমাদের আর কোনো হচ্ছে ঘোলাটে থাকবে না, তোমরা স্পষ্টভাবে নত্যবিধান সত্যবিধান করতে পারবে। তাই কি করতে হবে, অবশ্যই শুরু থেকে শেষ অবধি ক্লাসটি করতে হবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ রইল ক্লাসগুলো করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।